ইরাবতী চুপ কথা আমাদের প্রিয় একটা সিরিয়াল, এবং এই সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ আর ইরার মধ্যে মান অভিমান চলছে, আর সেটাও আবার 1 কোটি টাকা নিয়ে। 1 কোটি টাকা! তো এই 1 কোটি টাকা আমার পক্ষে এখান থেকে দিয়ে দেওয়া তো সম্ভব না, তাহলে আমি দিয়ে বলে দিতাম যে বাবা তোমরা তোমাদের অশান্তিটা মিটিয়ে নাও আর একটু ভালো সিন দেখাও, কিন্তু না, সেটা আমার পক্ষে করা সম্ভব না। তো এই মুহূর্তে এই সিরিয়ালে আসতে চলেছে একটা টুইস্ট, সেই টুইস্টের খবরটা আমি তোমাদেরকে দিতে পারি। তবে সেই খবরটা দেওয়ার আগে যেটা বলবো, যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, নিচে দেখবে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর অবশ্যই করে বেল বাটন ক্লিক করে রেখো আমার ভিডিওগুলো নিজের মোবাইলে সবার ফার্স্টে পেতে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ইরাবতীর ঘরে থেকে টাকা চুরি হয়েছে, আর এই টাকাটা চুরি করেছে ব্রত, আর ব্রতকে দিয়ে চুরি করিয়েছে মোনার হাজবেন্ড। তো তোমরা যারা যারা ভাবছো যে এই বিষয়টা কেউ দেখতে পেলো না, কেউ জানতে পেলো না, তারা একটু ভুল ভাবছো। স্যান্ডি কিন্তু কাউকে একটা দেখেছিল, এবং সে কিন্তু এখন অবধি বুঝতে পারছে না যে সে কাকে দেখেছিল। আর এই মুহূর্তে স্যান্ডি কিন্তু পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে না, স্যান্ডি ক্যারেক্টারটা পাল্টাচ্ছে, স্যান্ডি একটু ভালো হয়ে যাচ্ছে। এবং যেরকমটা ভাবনা চিন্তা হয়েছে সেটা হচ্ছে যে স্যান্ডিকে ভালো করে দেওয়া হবে, তার কারণে যে স্যান্ডির ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, এবং স্যান্ডির মা স্যান্ডিকে বলেছিলো, মোনা স্যান্ডিকে বলেছিলো যে তোমাদের বাবা তোমাদেরকে ছেড়ে চলে গেছে, সে আর নেই। তো এই সমস্ত কথাগুলো মনে পড়ছে, আর তার মায়ের উপরেও একটু রাগ হচ্ছে, এবং এবং বাবার উপরে তো রাগ হচ্ছে, আর মাঝখান থেকে ইরাবতীর সাথে এই সম্পর্কটা, স্যান্ডির আর ইরাবতীর সম্পর্কটা ভালো হচ্ছে। কিন্তু এরই মধ্যে টাকা চুরি গেছে, আর যখন টাকা চুরির ঘটনাটা ঘটে আর স্যান্ডির বাবা যখন ওখান থেকে চলে যাচ্ছিল টাকাগুলো নেওয়ার পরে, ঠিক সেই মুহূর্তে কিন্তু স্যান্ডি একটু হলেও দেখে ফেলেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। সিরিয়ালে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আকাশ আর ইরার মান অভিমান চলছে, এ নিয়ে পুলিশ আসছে, তদন্ত হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আর এই আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে দেবযানী ব্যানার্জির টপিকটা পিছতেই থাকছে। আচ্ছা, এই সিরিয়ালটা শুরু হয়েছিল ইরাবতীর গান নিয়ে, নিশ্চয়ই সবার মনে আছে। তো সেই গান আবারও ফিরে আসছে, সেই গানটা হতে পারে কোনো বড় রকমের কম্পিটিশন, জাস্ট লাইক সারেগামাপা, তো এই ধরনের কিছু একটা হতে চলেছে। আর সেইখানে ইরাবতী নাম দেবে এবং সেখানে ইরাবতী জিতবে, আর তারপরে ইরাবতীর জীবনটা একটু অন্যরকম হবে। তো এই গানের জীবন ইরাবতী বেছে নেওয়ার আগেও ইরাবতীকে বেশ কিছু কষ্ট সহ্য করতে হবে, গানের জীবন বেছে নেওয়ার পরেও ইরাবতীকে বেশ কিছু কষ্ট সহ্য করতে হবে। তো এই সমস্ত কষ্ট টষ্ট সহ্য করার মধ্যে আকাশ আর ইরাবতীর সম্পর্ক কতটুকু ভালো হবে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে এইটুকু বলতে পারি সেটা হচ্ছে যে শুরু হচ্ছে ইরাবতীর জীবনের এক নতুন অধ্যায়, সে তার গানকে বেছে নিয়েছে। এখন আকাশ কি থাকবে ইরাবতীর পাশে, নাকি সে তার মানির কথা শুনে ইরাবতীকে ভুল বুঝবে, এই সমস্তটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল ইরাবতীর চুপ কথা স্টার জলসা ও স্টার জলসা এস দিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু বলতে চাইলে কমেন্ট করো, পারলে শেয়ার করো, সবাইকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, ইরাবতীর চুপ কথা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে এখনই সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।